আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সিম আইডিয়াস বাই লিমো। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজ আপনাদের নর্মাল কামিজ সেলাই প্রক্রিয়া দেখাবো। কোন অংশের পর কোন অংশ সেলাই করতে হবে তা আমি ধারাবাহিকভাবে দেখিয়ে যাব। তো সবাই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। যে কোনো কাজ শেখার ক্ষেত্রে ধৈর্য এবং মনোযোগ দুটোই খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি সেলাই কাজে যারা একদমই নতুন আছেন তাদেরও সেলাই করতে কোনো অসুবিধা হবে না। কোন অংশের পর কোন অংশ সেলাই করতে হবে খুব সহজে আয়ত্তে চলে আসবে। যদি মনোযোগ এবং ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখেন, আশা করি কিছুটা হলেও উপকৃত হবেন। আর ভালো কথা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর লাইক কমেন্ট করে অবশ্যই আমার পাশে থাকবেন, আপনাদের একটা ভালো কমেন্ট আমাকে ভালো কাজে অনেক আগ্রহী করে তুলবে। আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন যেন আমি আমার কাজগুলি খুব সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি, যাতে আপনারা সহজভাবে বুঝতে পারেন। তো চলুন শুরু করা যাক আমাদের সেলাই প্রক্রিয়া। তো আমি আগেই কাপড় কেটে রেখেছি, জাস্ট এখন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সেলাই প্রক্রিয়াটা দেখাবো। তো ভিউয়ার্স দেখুন, এখানে আমি কেটে রেখেছি আগে থেকে কাপড়, কামিজের কাপড়। তো এখানে গলার কাপড়টা আমি এক্সট্রা কেটে রেখেছি, এটাকে পিছন পার্ট এবং সামনের পার্ট দুইটা কাপড়ে আমি কেটে রেখেছি, দুইটা একসাথে করে কাঁধের দিকে এখানে আমি সিলি করে নেব। পিছন পার্টের কাপড়টা সোজা করে রেখে তার উপরে আমি সামনের পার্টের কাপড়টা উল্টা করে রাখবো, যাতে উপর দিকে দুইটা কাপড়ই উল্টো সাইড হয় এবং আমি এখানে কাঁধ ছিলি করে জয়েন করে নিব। তো দেখুন আমার কাঁধ জয়েন দেওয়া হয়ে গেছে, আমি দুই সাইডের কাঁধ জয়েন দিয়ে নিয়েছি। এখন আমি সাইড সিলি করব, ওই পার্শ্বের সাইড সিলি করে নিয়ে নিব। আমার সাইড সিলি করাও হয়ে গেছে, দেখুন আমি সাইড সিলি করে নিয়েছি। 1 ইঞ্চি পরিমাণ কাপড় আমি বাড়তি রেখেছি, যাতে পরবর্তীতে যদি লাগে, খোলা খোলা লাগে তো খুলে নিতে পারবে, একটু বাড়িয়ে নিতে পারবে, কোনো সমস্যা হবে না। এখন আমি নিচের যে ফাড়ার অংশটুকু সিলি করব। তো একটা ভাঁজ দিয়ে আমি এটাকে আগে সিলি করে নিব, চিকন করে একটা ভাঁজ দিয়ে সিলি করে নিব। দেখুন আমি একটা ভাঁজ দিয়ে নিচ্ছি চিকন করে। তো একটু ভালো করে খেয়াল করবেন যে আমি কতটুকু পরিমাণ এবং ভাঁজ দিচ্ছি, সামনে পার্ট এবং পিছন পার্ট দুইটা অংশ আমি ভাঁজ করে নিচ্ছি ফাড়ার অংশ সেলাই করার জন্যে। তো আমি এটাকে ভালো করে আঙুল দিয়ে চেপে, মানে একটু চাপ দিয়ে ওটাকে একটু বসিয়ে নিচ্ছি কাপড়টা, তাহলে সেলাই করতে সুবিধা হবে। দেখুন আমি একটা ভাঁজ সিলি করে ফেলেছি, মানে চিকন ভাঁজ দিয়ে সিলি করে ফেলেছি। এখন এটাকে আমি আবার আরেকটা ভাঁজ দিয়ে সিলি করে নিব, আরেকটা ভাঁজ দিব, আরেকটা ভাঁজ 1/2 ইঞ্চি পরিমাণ আরেকটা ভাঁজ দিব, দিয়ে উভয় পাশ আমি সিলি করে নিব। তো আমার সিলি হয়ে গেছে, আমি ফাড়াটা সিলি করে ফেলেছি এবং সাইডে একটা চাপ সিলিও দিয়ে নিয়েছি আমি, দেখুন। তো চাপ সিলি দেওয়ার কারণে কাপড়টা উঠা উঠা থাকবে না, দেখতে সুন্দর হবে। এখন আমি নিচের বর্ডারটা সেলাই করে নিব, এখানেও আমি মানে আগে এক ভাঁজ দিয়ে চিকন করে এক ভাঁজ দিয়ে একটা সিলি দিয়ে নিব, দিয়ে তারপর আমি আরেকটা ভাঁজ দিয়ে সিলি করব। তো একটা সিলি প্রথমে দিয়ে নিলে হয় কি কাপড়টা ভালো করে সেট হয়ে যায়, তাহলে পরবর্তীতে আর কোনো ঝামেলা হয় না, দেখতে সুন্দর লাগে।
তো আমার নিচের বর্ডার সেলাই করাও কমপ্লিট। এখন এখানেও আমি একটা চাপ সেলাই দিয়েছি, মানে বর্ডারটা ভাঁজ করে সেলাই দিয়ে তারপর একদম কর্নারে আমি একটা চাপ সেলাই দিয়েছি। তো এই যে আমার সেলাই করে জয়েন করে রাখা গলার কাপড়টা, এটা আমি সাইড দিয়েও সেলাই করে রেখেছি। এখন এটা আমি বডির সাথে অ্যাটাচ করব। এটা আমি সোজা দিকে রেখে, মানে সোজা করে রেখে তারপর এটা জয়েন দিব। তারপর এটা জয়েন করার পরে আমি এটা উল্টে ভেতরে নিয়ে হাতে হ্যামশেলি দিয়ে দিব। দেখুন আমার কাপড়টা একদমই মিলে গেছে, কারণ আমি একদম কোনো বাড়তি হয়নি, পুরোটাই মিলে গেছে। দেখুন এটাকে আমি সেলাই করে নেব, আমার সেলাই দেওয়া হয়ে গেছে। দেখুন এখন এটাকে আমি কাপড় বাড়তি যে কাপড়টা আছে সেলাইয়ের 1/2 ইঞ্চি পরিমাণ, এই কাপড়টাকে আমি কেসি দিয়ে একটু কেটে কেটে নেব, যাতে এই কাপড়টা গলাটা যখন আমি ভাঁজ করে ভিতর দিকে নিয়ে আসব তখন যেন কাপড়টা টান না পড়ে, খুব সুন্দরভাবে বসে যাবে এবং হাতে সেলাই করতে খুবই সহজ হবে। এই কাটার সময় সে খেয়াল রাখতে হবে যেন সেলাই পর্যন্ত না চলে যায়, সেলাই কেটে গেলে আবার বিপত্তি হয়ে যাবে। এখন আমি পুরোটা গলা ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে কেটে নেব। একটু সাবধানে কাটতে হবে যাতে সেলাই পর্যন্ত না যায়। তোমার কাটা শেষ। তো এভাবে আমি এটা উল্টা দিকে করে তারপর একটা হাতে হ্যামশিলি দিয়ে নেব। এখানে আমি কোনো চাপসিলি দিব না, কারণ চাপসিলিটা গলায়, মানে গোল গলা কিংবা কোনো ডিজাইনের গলায় প্রয়োজন পড়ে না সুতি কাপড়ে, যার জন্য আমি চাপসিলিটা দিচ্ছি না। তো এখন আমার শুধু বাকি আছে হাতা লাগানোটা, আমি হাতা কেটে রেখেছি, জাস্ট এখন জয়েন দিব। দেখুন আমি হাতাটা কেটে রেখেছিলাম, তো এখন আমি এটাকে প্রথমে হাতার মোহরির দিকে যে বর্ডারটা ওইটা সেলাই করে নিব, ভাঁজ দিয়ে কাপড়টা ভাঁজ করে একটু সেলাই করে নিব, তারপর সাইড জয়েন দিব। তো আমার হাতা কমপ্লিট, মানে হাতা সেলাই করা কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু বডির সাথে আমি এটাকে জয়েন দেব। তো হাতাটাকে আমি সোজা সাইডে করে নিয়ে আসছি, দুইটা হাতায় আমার সেলাই করা হয়ে গেছে, আমি এটাকে সোজা করে নিয়েছি। বডির কাপড়টা দেখুন সোজা সাইডটা ভিতরের দিকে আছে, উপরের দিকে উল্টা সাইডটা আছে। তো আমি এই সোজা সাইড হাতাটা বডির ভিতর দিকে দিব, সোজা সাইডের সাথে মিলিয়ে দিব। দেখুন আমি হাতার, মানে একটা কেসি দিয়ে একটু কেটে পয়েন্ট করে রেখেছিলাম, সেইটা যে কাদের যে জোড়াটা আছে সেইটার সাথে মিলিয়ে নেব। এই যে দুইটা একদম মিলে গেছে, এখন আমি এইখান থেকেই সেলাইটা শুরু করব। একটা সাইড সেলাই নিব ওই বডির ওই পর্যন্ত সেলাইটা দিয়ে রেখে দিব, তারপর আবার দ্বিতীয় সেলাইটা আমি এখান থেকে শুরু করব। এভাবে যদি আপনি হাতাটা লাগান তাহলে হাতাটা খুব সহজে মিলে যাবে, কোনো মানে বাঁকা তেরা হবে না,
হাতাটা ফিটিংসটাও সুন্দর হয়। দেখুন আমি এখন এটা একটা সাইড সেলাই করেছি, তো আরেকটা সাইড আমি আবার সেই মিডিল থেকেই শুরু করব। তো দেখুন এখানে আমার এদিক সেদিক কোনো রকম হয় নাই, একদম দুইটা সেলাই, হাতার জয়েন এবং বডির জয়েন একসাথেই মিলে গেছে, তো কোনো কম বেশি হয় নাই। হাতার কাপড় এবং বডির কাপড় কোনোটাই কোনো কম বেশি হয়নি, সুন্দরভাবে মিলে গেছে। দেখুন আমার হাতা লাগানো কমপ্লিট, আমার পুরো জামাটাই কমপ্লিট। এখন শুধু আমি গলার যে বাড়তি কাপড়টা লাগিয়েছি এটা উল্টা দিকে এটা হাতে সেলাই করতে হবে। তো ভিউয়ার্স, এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক